তাহলে বোঝা গেল মা শব্দটা সন্তানের মুখ দিয়ে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজায় গিয়ে লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে তখন আল্লাহ তাআলার অন্তরে গিয়ে সে ডাক বুঝে যায়। এজন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তাআলা সাথে সাথে বলেন হে আমার বান্দা বলো তো কেন ডেকেছ। এজন্য হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ এই কথাটা হুজুর সব সময় প্রায় ওয়াজের মধ্যে বলতেন। একজন হিন্দু ঋষি হিন্দু হিন্দু সারা জীবন ভর মূর্তির চতুর্দিকে ঘুরে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। হিন্দুরা মূর্তির কি বলে সনম কেন হিন্দু গান শুনেন না তুমেরা সনম হে তুমেরা সনম। আমি কোনো শুনি না কি এমনি এমনি আওয়াজ আইছে তুমেরা সনম তুমেরা সনম সনম মানে কি মূর্তি যতদিকে ঘুরে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম জীবনে কখনো ডাক শুনে নাই। একদিন মুখ ফসকে বের হয়ে গেল ইয়া সামাদু ওদিক থেকে আওয়াজ শুরু হয়ে গেল লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক বলেন বান্দা কেন ডেকেছো বলো ভুলে ডাকছে না ইচ্ছা তাহলে ভুলে ডাকলেও রব জবাব দেন সুবহানাল্লাহ বলে ইচ্ছা ডাকলেও জবাব দেয় অনিচ্ছা ডাকলেও জবাব দেয়। আহ একবার কয়বার ডাকলে আল্লাহ তাআলা জবাব দেন একবার বলেন কয়বার ডাকলে আল্লাহ জবাব দেন আল্লাহু আকবার। কোন নেককার বান্দা যদি আল্লাহ তাআলাকে একবার ডাকে আল্লাহ তাআলা কিন্তু কোন গুনাহগার বান্দা যদি একবার আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তাআলা দুইবার জবাব দেন। সুবহানাল্লাহ নেককার বান্দা যাক ডাকলে একবার জবাব দেন গুনাহগার ডাকলে দুইবার জবাব দেন অর্থাৎ ডবল জবাব দেন। তো কি এবার দেখেন কেন সুস্থ সন্তান যদি মাকে একবার ডাকে মা তাকে এক ডাকে একবার তাকান আর অসুস্থ সন্তান যদি শায়িত অবস্থায় মাকে একবার ডাকে তাহলে মা দশবার তাকায়। সুবহানাল্লাহ বলে না একদম সুস্থ সবল বাচ্চা দুই বছরের বাচ্চা মা 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 করে মা ফিরে তাকায় না যা থাক খেল তামাশে কিন্তু অসুস্থ বাচ্চারা বিছানায় থাকে মা একবার বলতে দেরি মা ছুটে আসতে দেরি করে না। সুবহানাল্লাহ বাস্তব না বাস্তব হ্যাঁ সুস্থ বাচ্চা ডাকলে কয়বার জবাব দেয় আর অসুস্থ বাচ্চা ডাকলে কি সুস্থ বাচ্চা 70 বার ডাকলে ওকে জবাব দেয় না অসুস্থ বাচ্চা। এই জন্য আল্লাহওয়ালারা ডাকলে আল্লাহ কয় তুই ডাকতে থাক আমি আর এক কাম করি আর গুনাগার একবার ডাকলে কয় কি লেগে ডাকছস কি লেগে ক কি লেগে ডাকছস আরে সুবহানাল্লাহ বলে কি বলে বল কেন ডেকেছি আহ আরে কিচ্ছা কথা আমার কিচ্ছা কাহিনী আমার মনেও থাকে না বলিও না কিন্তু কিছু কিচ্ছা এমন আছে দিলে দাগ কাটে না। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ তাআলা ইনি নদীর পাড়ে বসে বসে কাপড় ধুচ্ছিলেন কাপড় ধুইতেছিলেন হঠাৎ দেখলেন নদী থেকে একটা কচ্ছপ উঠে জমিনে উঠে গেছে আর জমিন থেকে একটা বিচ্ছু আইসা কচ্ছপের পিঠে বসে আছে। কি করছে জুনুন মিস্ত্রি বুঝতেছিলেন এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে কচ্ছপটা বিচ্ছুটাকে পিছিয়ে নিয়ে নদীর ওপারের দিকে রওনা দিল। প্রসঙ্গক্রমে আরেক কথা কই নদীর দুপার কিন্তু একসাথে ভাঙে না একসাথে ঘরে না এ পার ভাঙে ও পার ঘরে বলেন কি বলছি বলেন দুপার একসাথে ভাঙে দুপার একসাথে ঘরে ঠিক তেমনি ভাবে দুনিয়ার আখেরাত একসাথে গড়ে না। যদি এ পাশ ভেঙে দিতে পারেন ও পাশ গড়ে যাবে। সফিউল্লাহ বুঝে নাই সফিউল্লাহ বুঝতো না অ্যাডভোকেটে বুঝতো না বুঝতো না ব্যাংকারে আর অ্যাডভোকেটে বুঝতো না কি বলছি আল্লাহ ব্যাংকাররা ব্যাংক থেকে বাইর করার তৌফিক দেখ অ্যাডভোকেটরা অ্যাডভোকেট গিরি থেকে বাইর হওয়ার তৌফিক দেন।
কি বলছি একসাথে দোনো কুল গড়ে না কি বলছি বলেন মুখস্থ হইছে কি বলছি একসাথে দুই কুল গড়ে না একসাথে দুই কুল গড়ে না হযরতের জন্য মিসির রাহমাতুল্লাহ তাআলা ভাবলেন কিছু একটা ঘটতে যাচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে এবার দেখলেন কচ্ছপটা বিচ্ছুটাকে পিঠে নিয়ে সোজা ওপারের দিকে রওনা দিয়েছে হযরত জুন্নুন মিসির একটা নৌকাতে উঠলেন দেখি কি ঘটে দেখি কি ঘটে হযরত জুন্নুন মিসির নৌকা দিয়ে ওপারে গেলেন গিয়ে জুন্নুন মিসিরও নামলেন চোখে চোখে রাখলেন দেখি কচ্ছপ কোনখান দিয়ে নামে কচ্ছপটা ওপারে নামলো জুন আর বিচ্ছুটা লাভ দিয়ে পড়ে গেল সুবহানাল্লাহ কয় না বিচ্ছুর লাগে নৌকা চাপড়া দিছে কে এজে আল্লাহ বিচ্ছুরে দিয়া কচ্ছপরে দিয়া নৌকাতে এভাবে সাপ্লাই দিছে হামাসরে রসদ আল্লাহ তাআলা এভাবে সাপ্লাই দেয় সুবহানাল্লাহ হামাসরে রসদ আল্লাহ কেমনে সাপ্লাই দেয় এভাবে সাপ্লাই দেয় ওরাই হয়রান এত চোখের এত 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 কিছুর ভিতরে এরা কি পায় এরা পায় কোথা কেমনে কেমনে দেয় এভাবে দেয় ওরাই বলাবলি শুরু হয়ে গেছে ঐশ্বরিক ছাড়া কিছু হবে না এটা অদৃশ্য শক্তি ছাড়া কিছু হবে না প্রতিটা আমেরিকান নিউজ শুধু অদৃশ্য শক্তি এটাই ঈমান পুছিয়ে দিবে পৃথিবীতে এমন কোন ঘর হবে না যেখানে ঈমান পুষবে না ইনশাআল্লাহ দেখছেন কিভাবে পৌঁছাচ্ছে শুধু এক আওয়াজ কি আওয়াজ ইনশাআল্লাহ অদৃশ্য শক্তি হযরতে জুন্নুন মিসির দেখলেন কচ্ছপটা থেকে বিচ্ছুটা নেমে গেল নেমে সোজা উপরের দিকে ঘাটের দিকে জঙ্গলের দিকে রওনা দিল জুন্নুন মিসির পেছনে পেছনে রওনা দিলেন এবার গিয়ে দেখলেন একটা কতগুলো গরু বা ছাগল চড়তেছে মাঠে আর একটা রাখাল মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে মদ খেয়ে কি বেহুশ হয়ে পড়ে আছে জুন্নুন মিসির দেখলেন একটা বিষাক্ত সাপ ওই রাখালটাকে ছোবল মারার জন্য এভাবে তৈরি হয়ে শুধু ছোবলের বাকি এক সেকেন্ড বাকি আল্লাহ আর ঠিক এমন তেমন অবস্থায় বিচ্ছুটা গিয়া সাপের লেজের মধ্যে একটা কামড় দিছে বাস জন্য মিষ্টি দেখলেন দেখলেন সাপটা ঘুরে পড়ে গেছে সাপটা মরে গেছে সাপটা কি এবার কি করলো আল্লাহু আকবার বিচ্ছুটা আবার সোজা ঘাটের দিকে রওনা দিল নদীর দিকে গিয়ে দেখে কচ্ছপটা এখনো আগের মতো বসা আবার পিঠে উঠে বসলো কচ্ছপটা আবার আগের মতো রওনা দিয়ে দিল জুন্নুন মিসির বুঝলেন কচ্ছপটা ওটার এটার বাড়ি হলো ওই পারে তার বিবি বাচ্চা ওখানে আন্ডা বাচ্চা ওখানে আল্লাহ লেকিন রব তাকে বা এই যুবককে বাঁচাবার জন্য এতটা ইন্তজাম করেছেন কোন কিতাবে লিখছে জানিস তাফসীরে কবীরে লিখছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রবের তাফসীরে লিখছে এবার জন্য মিছি ঠায় দাঁড়িয়ে আছেন দেখি কি হয় সাপটা তো মরে গেছে তো এই যুবক এবার আস্তে আস্তে যুবকের হুঁশ ফিরে আসছে ফিরে এসে দেখে এক বত বড় এক বুজুর্গ দাঁড়িয়ে আছে সামনে আবার একটা সাপ বিষাক্ত সাপ মরে পড়ে আছে তো বুজুর্গ বল যুবক বলল কিছু তো বুঝে আসে নাই আপনি কে সাপ কি এবার জুনুন মিসি বলেন যুবক তুমি তো রবকে ভুলে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে আর রব তো তোমাকে বাঁচাবার জন্য এতটা ইন্তজাম করেছে কি তিনি তো আছেন আগের মতোই আচ্ছা যদি এই ফর্মুলা না হইতো আপনি কি মনে করেন এই সমাজের সবগুলো বদমাশ এভাবে টিকে থাকতো কথা কয় না সবগুলো মদ্যপ এভাবে টিকে থাকতো সবগুলো জুয়ারি এভাবে টিকে থাকতো বাঁচাচ্ছে কে বলেন আহ হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ একবার কোথাও যাচ্ছিলেন দেখলেন এক যুবক মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে হযরত ইব্রাহিম ইবনে আদম মনে মনে ভাবতে থাকলেন আহ এটা তো আমার আল্লাহর বান্দা সুবহানাল্লাহ এটা তো কার বান্দা হযরত ইব্রাহিম ইবনে আদম একটুখানি পানির ছিটা দিয়ে যুবকের মুখে ছিটা দিল ইব্রাহিম ইবনে আদম দেখলেন যুবকটা হুঁশ এসে গেল হযরত ইব্রাহিম ইবনে আদম নিজের মতো চলে গেলেন যুবক যুবকের গতিতে চলে গেল রাত্রিবেলা ইব্রাহিম ইবনে আদম খাবে দেখলেন স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা আরশে আজিমের গায়ে সমস্ত ওলিদের একটা নামের তালিকা টাঙ্গিয়েছে আর এই যুবক জুনায়দার শিবলির উপরে এই যুবকের নাম
আজকের মদ খাওয়া যুবক এই রাতে এতটা দামি হলো কিভাবে হযরত ইব্রাহিম ইবনে আদম স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলো আল্লাহ বুঝে তো আসে নাই মদ খাওয়া যুবক মদের ঘোরে বিভোর হয়ে পড়ে আছে আপনি তাকে এতটা দাম দিলেন কিভাবে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমার খাতিরে তুমি তার চেহারা ধুয়ে দিয়েছো তোমার হাতের খাতিরে আমি তার হৃদয় ধুয়ে দিয়েছি কি হয় সুবহানাল্লাহ বলে না তুমি আমার বান্দার মুখে পানি ছিটা দিয়েছো কেন আমার বান্দা আর আমি ওর দিল ধুয়ে দিয়েছি কেন ইব্রাহিম ইবনে আদমের ছোঁয়া কি হয় আজিব না হ্যাঁ এজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে স্পর্শের দাম আছে না নাই কিন্তু 24 ঘন্টা কি থাকা যাবে তাহলে 24 ঘন্টা কি দিয়ে লুকিয়ে লয়া চলবেন সুবহানাল্লাহ বাকি সময় কি নিয়ে চলবেন বাকি সময় জিকির নিয়ে চলবেন মাঝে মাঝে ডাক্তার দেখানো ডাক্তারের কাছে বুঝি 24 ঘন্টা থাকে না হ্যাঁ 24 ঘন্টা আচ্ছা যদি হাসপাতাল গিয়ে ভর্তি হন তো ডাক্তার বুঝি 24 ঘন্টা থাকবো আশ্চর্য না হ্যাঁ কিন্তু আমরা এতে কাফে আলহামদুলিল্লাহ 24 ঘন্টা থাকে 10 দিন রোগীর কাছে 24 ঘন্টা থাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা 10 দিন কি থাকি বলেন রোগী দি আছে আমরা 24 ঘন্টা থাকি আলহামদুলিল্লাহ বহরহাল সুস্থ সন্তান যদি একবার ডাকে সুস্থ সন্তান 70 বার ডাকলেও মা কি বলে থাক আগে কাম করিলে কথা কন এইজন্য কোন আল্লাহ আল্লাহু আকবার আজকে কি হইতেছে জোয়ার আসতেছে কেন মেহমান যে দূর দূর থেকে আসছে এজন্য বগুড়া থেকে আসছে সিরাজগঞ্জ থেকে আসছে গাজীপুর থেকে আসছে যত দূর তত নূর বলে আপনারা তো বাঞ্চানগর থেকেও আসতে পারলেন হ্যাঁ আপনাদের ধারণাও নাই যে আলহামদুলিল্লাহ এই গোলামকে এই এক বেলা আনার জন্য কত কাট করি পড়াতে হয় আপনাদের ধারণা নাই আপনাদের ধারণা নাই লক্ষ্মীপুরবাসী আপনাদের ধারণা নাই কি বলছি সুস্থ সন্তান যদি একবার ডাকে তাহলে মা এক ডাকে একবার তাকান আর অসুস্থ সন্তান যদি শায়িত অবস্থায় মাকে ডাকে মা 10 বার তাকান সুবহানাল্লাহ বলে ঠিক তদ্রূপভাবে যারা গুনাহগার তারা অসুস্থ তারা একবার ডাকলে আল্লাহ তাআলা হাজার বার জবাব দেন এজন্য ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুনাহগারকে বলেছেন ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দারা সুবহানাল্লাহ তাকে বান্দা বলেছেন দেখছেন নি আব্বা ফুল আউট দা বেশি দুষ্ট বেশি দুষ্ট আমি এসেছিলাম আব্বা বেশি দুষ্ট বলা এ ফুল একটা হলো বেশি দুষ্ট আর আরেকটা হলো ভালো তো একজন আল্লাহ ওয়ালা দেখলে বাফে কি করে হুজুর ঠিক আমার ফুত হুজুর দোয়া করিয়ে নিক গেল ভাই কথা কন বালাগা কি কর আবা আমি বুঝলাম না হুত না কাজে বেড়া তুই তো আসতে আরে সুবহানাল্লাহ বলে না তুই তো আসতে বলে কি বলে না বলেন আর দুষ্ট করে কি কর হুজুর কইেন না কি আমার ফুত বেশি দুষ্ট হুজুর গেলে কেন দোয়া করে আব্বা যে কতজনের কাছে কইছে আমার লাগে দোয়া হাফিজির কাছে নিয়ে গেছে হুজুর আমার ভুল ইগে লাগে কেন দোয়া করে এটা হাবিবুল্লাহ মেজবর আমাদের কাছে হুজুর ইগে আমার ভুল ইগে লাগে কেন দোয়া করে তারপরে চরমা বিশ্ব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর এটা আমার ভুল তার লাগে এটা দোয়া করে কি লালবাগ নিয়ে গেছে হাফিজির কাছে হাফিজির রহমাউল্লাহ একা বসেছিলেন লালবাগের মেহরাবে একা সেই মেহরাবে আমি একটা জুমা পড়াইছি আলহামদুলিল্লাহ তো হাফিজি আমার পিঠে হাত দিয়ে দোয়া করছে সুবহান আর হাবিবুল্লাহ মেজবর আমাদের কাছে আব্বা প্রায় বলতো বুঝুর জন্য একটু দোয়া করুন বেশি দুষ্ট বেশি দুষ্ট আল্লাহ আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেয় আমিন তাহলে গুনাহগার সুস্থ না অসুস্থ অসুস্থ
তাহলে আমরা কি সুস্থ না অসুস্থ? এই অসুস্থ ডাকলে ডাবল পায়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এখন তো আবার মনে হয়ে গেছে। ওয়াশি কি করলো? ওয়াশি ফাতে মক্কার পরে আল্লাহ রাসূল দশজন মানুষের নাম নিয়ে বললেন, নাম নিয়ে বললেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মধ্যে একজন ছিল কে? ওয়াশি। কে? ওয়াশি। একজন ছিল কে? ওয়াশির নাম যেখানে পাও সেখানে হত্যা। বাইতুল্লাহ দেয়াল ধরে যদি চিপকে থাকে সেখানেও তাকে হত্যা। ওয়াশির বোন এসে মুসলমান হয়ে গেছে। ওয়াশির বোন এসে যখন মুসলমান হয়ে গেছে, এবার ওয়াশি গেছে ভাইগা সিরিয়া চলে গেছে, ভেগে হত্যা থেকে বাঁচার জন্য চুপে চুপে সিরিয়া চলে গেছে। ওয়াশির বোন মুসলমান হয়ে যখন রাসূলকে দেখলেন, এতটা মহানুভব। হযরতে ওয়াশির বোন ওয়াশিকে সংবাদ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র যেমন দেখেছি, তুমি যদি কোনোভাবে তার কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারো তোমাকেও তিনি মাফ করে দেবেন। বাহ, ওয়াশি আসলো, নিজের শেকেল ও সুরতকে পরিবর্তন করে রাসূলের কাছে আসছে, চেহারা রং মাইখে আসছে, কালি মাইখে আসছে, বোরকা পিন্দে আসছে, আঙ্গু তাসলি মাঝামনে বাইকছে, এমনি বাগা লাগবে ইনশাল্লাহ। কম কিছু কইলেও আমরা বুঝুন না, ঠিক আছে তো ইনশাল্লাহ। এতক্ষণ পরে বুঝে যাক ঈশ্বর, জাকির সাহেব ইশারার আগে বুঝে। হযরতে ওয়াহশি নিজের শেকল ও সুরত পরিবর্তন করে চলে আসলেন রাসূলের দরবারে, সামনে দিয়ে আসলেন, রাসূল ফিরে গেছে। রাসূলের ইচ্ছা তখনও, আমি ওদিকে ফিরার আগে যেন কেউ তারা হত্যা করেছে, সে আমাকে এতটা কষ্ট দিয়েছে, হযরত হামজাকে টুকরো টুকরো করছে। আল্লাহ রাসূল সে ওদিকে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ এদিকে আবার, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে মাফ করবে না? সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো শিরিক করছি, আমি তো কতল করছি, আমি তো জেনা করছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কি আল্লাহ মাফ করবে না? তো রাসূল বলেন, দেখি আল্লাহ কি করে, তা আল্লাহ আয়াত পাঠায় দিল, পাঠায় দিয়ে বলছে এটাও যদি করো, এই তিনটা যদি করো, পড়ো একজন পড়, এরপরে ইউদাফ লাকুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا। وحشি قتل করার পরেও, জিনা করার পরেও, শিরিক করার পরেও যদি কেউ ফিরে আসে, ওয়াশি তিন শর্তে আল্লাহ বললেন মাফ করে দিবে। এক নাম্বার আমানা, যদি ইমান আনে। দুই নাম্বার তাবা, তওবা করে। তিন নাম্বার ওয়ামিল আমালান সালিহা, আর নেক আমল করে। তিন চর্ত কয় চর্ত? ওয়াশি কয় ইয়া রাসূলুল্লাহ পারতাম না, তিন চর্ত পুরা করতে পারতাম না, ঈমান তো আনবো তওবাও করব, লেকিন সবগুলো নেক আমল হয়তো আমার দ্বারা করা হবে না, তাইলে কি আমাকে মাফ করবে না? আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, দেখি আল্লাহ কি বলে, দেখি আল্লাহ, দেখি আল্লাহ কি বলে। এবার আল্লাহ তাআলা আরেক আয়াত নাযিল করলেন, আমি মাফ করে দিব যাকে চাই তাকে। ওই তিন শর্ত থেকে একটু সহজ হয়েছে না? কে পড়বেন? আরে আমি যাকে চাই তাকে মাফ করব। ও হ্যাঁ, আমি যাকে চাই তাকে কি করব? মাফ করব। তবে যাকে চাইবো না তাকে মাফ করব না। ওয়াশি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বেলা যদি না চান তাহলে কি অবস্থা হইব? এবার আল্লাহ কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا হে আমার সকল বান্দারা যারা নিজেদের উপরে বেশি জুলুম করে ফেলেছো আমার রহমত থেকে নৈরাশ হইও না যাও কথা দিলাম আমি সবগুলো মাফ করে দিব কোনো কয়েদ ছাড়া কোনো শর্ত ছাড়া পাইছি কয় পাইছি 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 আমরাও কন্যা পাইছি 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 কি পাইছি ভর্তাল লাগ আমা কই তো পাইছি ভর্তাল লাগ পাইছি পাইছি বাহ ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু হে আমার ওই বান্দাগুলো যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরেও যায় আমার রহমতের মহাসাগরের কাছে কিচ্ছু না সারা বাংলাদেশের সবগুলো পয় নিষ্কাশনের লাইন যদি ম্যাগনাতে দিয়ে দেয় পানি নাপাক হবে হবে এবার যদি বঙ্গোপসাগরে দিয়ে দেয় এবার যদি পুরো উপমহাদেশের সবগুলো পয় নিষ্কাশন যদি ভারত মহাসাগরে দিয়ে দেন সারা দুনিয়ার সবগুলো লাইন যদি একসাথে মহাসাগরে দিয়ে দেন হবে না তো সারা দুনিয়ার পাখানার লাইনগুলো যেমন নদী আর মহাসাগরকেই ঘুরতে পারে না তো সারা দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহগুলো আসমান থেকে জমিন ভরে গেলেও রব্বে করিমের মাগফিরাতের মহাসাগরে রব্বে করিমের রহমের মহাসাগরে কিচ্ছু না আজকে তো সফিউল্লাহ সাহেব বলবে তাইলে আর আমার ব্যাংকে চাকরি ছাড়ি দি না ছাড়তে তো অসুবিধাটা কি বলবে কি বলবে না তাহলে তো সব মাফি সব তো কি জোরে কন তাহলে বন্ধু আপনার বন্ধু অনেক ভালো ডাক্তার অনেক ভালো ডাক্তার বন্ধু ঢাকা ইউনিভার্সিটির বার্ন ইউনিটের প্রধান বন্ধু মলম লাগাইলে কি হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে বন্ধুর উপরে ভরসা করে আঙ্গুলটা ভেঙে দিবেন কতক্ষণ এই জন্য আল্লাহ তাআলার উপরে হোসনে জন মানে কি এই শুন ওলামা ইকরাম শুনেন আল্লাহ তাআলার উপর হোসনে জন ধারণা ভালো রাখা এর অর্থ কি আল্লাহ তাআলার উপর হোসনে জনের অর্থ হলো মান আহসানা জন্না বিল্লাহি আযযা ওয়াজাল যে আল্লাহ তাআলার উপর ধারণাটাকে সুন্দর করে আহসানা আমালাহু সে অবশ্যই আমলকে সুন্দর করে কর্মচারী মনে মনে আশাবাদী কর্মচারী মনে মনে আশাবাদী মনে মনে বড় আশাবাদী এবার ঈদে আমারে ডবল বোনাস দিব ঈদে আমারে ডবল বোনাস দিব তিন ডবল দিব এবার এই কথা আশা করলে কর্মচারী না ফরমানি করে না কাজ বাড়াই করে আশা করতেছে ডবল বেতন দিব কিন্তু কাজ করে না একটাও ডবল দিব কেন এবার কি বুঝে আসছে হোস্টেল জানার মাসালা কি বুঝে আসছে কি বুঝে আসছে কর্মের উপরে ফল ধারণা যদি সুন্দর করো তাহলে আমলও সুন্দর করো আর ধারণা সুন্দর হয়ে আছে আমল সুন্দর নাই এর অর্থ মালিক আমারে বেতন দিব ধারণা করতেছি আমল করলাম না জীবনেও বেতন দিত না আশ্চর্য না মান আহসানা জন্না বিল্লাহি আযযা ওয়াজাল যে আল্লাহর উপরে ধারণাকে সুন্দর করে আহসানাল আমালা সে আমল সুন্দর করে কি করে তাহলে ছাইরা দিয়ে নি ধারণা সুন্দর করা না ধৈর্য ধারণা সুন্দর করা তবে আপনার আমারও লোক ছুটলেন কেন